हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल। आमी इंद्राणी, आमी आबारो तोमादेर साथे। तो आशा करी तोमरा खूब भालो आछो, सुस्थ आछो। आर आमी आमार सकालटाके तोमादेर साथे निये आमी आमार सकालटा आजके शुरू करब। तो आज आमी सकालबेला घर परिष्कार करे रोजेर नियमित काज शेष करे एबार आमी फ्रेश हब, एकटु फ्रेश हये चेंज करे आमी आमार ठाकुर घरे जाब। तारपर आमी आमार दिनटा जेभाबे शुरू करी प्रतिदिन, सेभाबे आमी दिनटा शुरू करब। तो चलो एखन तोमरा आमार साथे। তো সকালবেলা আজকে রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে, তো ডিমের তরকারি হয়ে গেছে। আর এখানে আমি দেখো বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা ঘণ্ট বলো বা যাই বলো, এটা একটা করছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর কি। তো এখানে দুধ জাল হচ্ছে, আর এখানে তো ভাত হয়েই গেছে, আর এটা একবার ভাজা আছে। তোপসে মাছ ফ্রাই একবার করে ভাজা আছে, এটা আরেকবার ভাজা হবে খাওয়ার সময়। আর এখানে ডিমের শাক, সরি ব্রাহ্মী শাক, এখানে এগুলো ব্রাহ্মী শাক আর কি। তো এগুলো হচ্ছে বাঁচা হচ্ছে, এই যে এখানে বেছে বেছে রাখা হচ্ছে। তো পুরোটা হবে না, অনেকটাই আছে, দেখো অনেকটাই আছে। তো এইটুকুনি এটা সিদ্ধ হবে, আলু দিয়ে মাখা হবে। তো মা যাচ্ছে এক জায়গায় এখন আজকে। আর এখানে বাজারগুলো এসে গেছে, এই বাজারগুলো অনেকক্ষণ ধরে এনে রাখা আছে। তো এবার এগুলোকে পরিষ্কার করে বাজারে মানে ফ্রিজে তুলব। তো মাসি এখন ডিমের শাকগুলো বাচ্ছে, তো আমার রান্না ওইদিকে হয়ে গেছে। তো এগুলো বেছে আমাকে দিলেই আমি এগুলো সিদ্ধ বসাবো। ওইটা হয়ে গেছে আমার, তো আমি এতে এই সামান্য ঘিটা দিয়েই নামিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে। তো সকাল সকাল যেহেতু ব্লগটা স্টার্ট করেছি, তাই তোমাদের সকলকেই আগে জানাই গুড মর্নিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি সবে তো শুরু করেছি, ব্লগটা দেখতে থাকো ধীরে ধীরে কি হয়। আমার সবজি গোছানো হয়ে গেছে, তো এটা এবার আমি ফ্রিজে তুলব। তো একে দিয়ে আমি কাজটা করালাম, বললাম ফ্রিজে সবজিগুলো তোল, সকালবেলা উঠেই ওর এখন। তো এখনও টিভিতে গান শুনতে এসছে। তো আমার প্রিয় বন্ধুরা, সকলকেই জানায় গুড আফটারনুন। আর সকাল থেকে তোমরা অনেক কাজকর্ম, আমার অনেক কিছু দেখেছো। তো বসে আমি তোমাদের সাথে যে কথা বলবো সে সময়টা পাইনি। তো এখন আমি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভাবলাম এখন তোমাদের সাথে আমি একটু কথা বলে নিই। তো দেখো বন্ধুরা, আমার এখন মানে আমি শুধু নয়, প্রতিটা বন্ধুরই দিনে দিনে কি হচ্ছে, বন্ধুত্বের সংখ্যা বাড়ছে। তো বন্ধুদের সংখ্যা বাড়ছে মানে আমরা কিন্তু আমাদের পুরনো বন্ধুদের ভুলে যাই না। পুরনো বন্ধুদের যারা আমাদের সাথে এতদিন বন্ধুত্ব রাখলো, তাদের সাথে তো আমরা বন্ধুত্ব রাখছি। আর কি বলতো, যে সমস্ত বন্ধুরা নতুন করে বন্ধুত্ব করছো, তাদের বিশেষ করে তাদের জন্য বলে আমার, যদি মনে করো কেউ ভিডিও মানে আমারটা দেখবে আমি তোমারটাও দেখবো এই মনে করে আসো তো ঠিক আছে, আর নাহলে তোমরা নতুন করে বন্ধুত্ব করো না। কারণ দেখো, আমরা যদি তোমাদের পিছনে বন্ধুত্বের জন্য হাত বাড়াই, তার জন্য তো আমাদের তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করতে হয়। এবার ফুল ওয়াচ করতে গিয়ে আমাদের নেটগুলো নষ্ট হয় অনেক সময়, অনেক বন্ধুরা আসো অনেক সময় আসোও না, এমনও দেখা গেছে। তো যাই হোক, তোমাদের আমি এইটাই বলছি, যদি কেউ বন্ধুত্ব করতে না চাও প্রথমেই বলে দেবে। কারণ একটা কি বলতো, যে তুমি বন্ধুত্ব করেছো আমার সাথে, আমিও তোমার সাথে বন্ধুত্ব করেছি, এই সম্পর্কটুকুর জন্য শুধু বন্ধুত্ব করতে এসো না, তাতে ইউটিউব কিন্তু একদিন নিজের থেকেই কেটে দেবে। যদি সবাই মিলে সবার ভিডিওটা দেখতে পারো, হ্যাঁ তোমার রোজ কারোর কখনো ভিডিও দেখা সম্ভব হয় না,
কিছু আমাদের বন্ধু থাকে যারা নিয়ম অনুবর্তিতা বজায় রাখে, আমরাও তাদের সাথে ভিডিওটা সেইভাবে দেখি, কিন্তু কিছু বন্ধু আছো যারা আজ আসছো, মানে প্রথম দিনই জাস্ট আসছো, এসে দেখে একটা রিপ্লাই করে চলে যাচ্ছ আর কোনো যোগাযোগ রাখছো না। তাই সেই ধরনের বন্ধুদেরই বলছি, প্লিজ এই ধরনের বন্ধুত্ব ভেবে যারা আসছো তারা প্লিজ বন্ধুত্ব করতে এসো না, কারণ কি বলতো, ওই যোগাযোগটুকুও না একদিন ইউটিউব ছিন্ন করে দেবে। তো এই মেন্টালিটি নিয়ে কখনোই বন্ধুত্ব করো না। আর যদি কেউ আসো তো নিশ্চয়ই তো আমরাও ওয়াচ করবো তোমাদের ভিডিও। আর কি বলতো, যদি না আসো তো শুধু শুধু কি বলতো, আমি তো দিনের পর দিন তোমার ভিডিও শুধু শুধু দেখতে যাব না, একদিন যাব, দুদিন যাব, তিন দিন যাব, তারপর তো এমনিই বন্ধ করে দেব। তো সেই জন্যই বলছি, যারা দেখছো তাদের তো আমরা যাই, এই সমস্ত কাজ করতে গেলে আমাদের প্রচুর নেট চলে যায়। তো যাদের আমরা কি বলতো, এর জন্য আমরা অনেকের ভিডিও ভালোভাবে দেখতে পারি না। তো যারা প্লিজ আসবে না আগেই বলে দিও, আমি বন্ধুত্ব করতে যাব না, তার বদলে আমি একটা বন্ধুকে ওয়াচ করে নিলে সেই বন্ধুটারও উপকার হবে, আমারও উপকার হবে, কারণ তার সাথে আমার ভালো সম্পর্ক। তো আজ শুধু একই কথা নিয়ে আর বলবো না। যাই হোক, তোমরা আমার যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছো, পাশে আছো, তাদেরকে সকলকেই আমার তরফের কি বলবো, অনেক অনেক ভালোবাসা দিলাম। আর আমিও সবসময় তাদের পাশে থাকবো যারা আমার পাশে আছো অবশ্যই। আর ব্লগটা বাড়াবো না, তো নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা।